নদীর পাশে একটা সুন্দর বন ছিল। সেই বনে অনেক পাখির বসবাস ছিল। ওই বনেরই এক কোণে এক টুনি পাখি তার মেয়ে টুনটুনকে নিয়ে বাস করত। টুনি তার এক খণ্ড জমিতে আখ চাষ করত আর সেসব আখ বাজারে বিক্রি করে তার সংসার চালাত। মা, উমা, দেখো দেখো আমাদের আখেতে কতগুলো আখ হয়েছে। হ্যাঁ রে মা, এবার আখের ফলন বেশ ভালোই হয়েছে। এবার আখের দাম তো অনেক বেশি। এবার আখ বিক্রি করলে বেশ কিছু টাকা পাওয়া যাবে রে মা। মা, আখ বিক্রি করে তুমি যদি অনেক টাকা পাও তাহলে কিন্তু আমাকে একটা সুন্দর পুতুল কিনে দিবে, কেমন? আচ্ছা ঠিক আছে রে মা, এখন বাড়ি চল তো, কাল সকাল সকাল এসে আখ নিয়ে বাজারে যাব। এরপর টুনি আর টুনটুন খুশি মনে বাড়ি ফিরে যায়। এদিকে এসব কাহিনী সব যজ্ঞু কাক নামে এক পাখি দেখতে পায়। যজ্ঞু কাক ছিল ভীষণ দুষ্ট কাক। সে বনের সবার উপর কারণে অকারণে অত্যাচার করত। ও আচ্ছা, তার মানে এই আখের টুনির ভালোই হলো, পরিশ্রম ছাড়াই খাবার পেয়ে গেলাম। এতদিন তো অন্যের উপর জুলুম অত্যাচার করে খাবার খেয়েছি, আর এখন আরামে কিছুদিন টুনির আখ খেতে পারবো। এই বলে যজ্ঞু কাক টুনির আখ ক্ষেত থেকে তিন চারটে আখ তুলে নেয় আর সেখানে বসে খেতে থাকে। কিছুক্ষণ পর তৃপ্তি করে খেলাম, যাই এবার বাড়িতে গিয়ে একটা লম্বা ঘুম দেই। আখের রসগুলো যে সুস্বাদু, আমার প্রাণটা একদম জুড়িয়ে গেছে। এরপর যখন আবার খিদে পাবে তখন টুক করে এসে টুনির আখ খেতে এসে আখ নিয়ে যাব। এরপর যজ্ঞ কাক বাড়ি চলে যায়। এরপর পরের দিন সকালবেলা অবশেষে কাজ সেরে আমি আমার আখের জমিতে আসতে পারলাম। যাই বাবা, কিছু আখ তুলে বাজারে নিয়ে যাই। এরপর টুনি কিছু আখ তুলে নেয় আর বাজারে চলে যায়। আখ নিয়ে যাও, আখ রসালো রসালো আখ, খেতে ভারী মিষ্টি, দিদিরা দাদারা নিয়ে যাও। কি রে টুনি, এবারও বুঝি আখ চাষ করেছিস? হ্যাঁ গো বান্টি দাদা, তুমি কিনবে গো, নাও নাও আখ নাও, খেতে খুব মিষ্টি জানো। সে তো জানি, তোর আখ খেতে বেশ মিষ্টি। তা বলি টুনি, তোর আখের পিস কত করে রে? দাদা, আমার আখের প্রতি পিস 5 টাকা মাত্র, তুমি কত পিস নিবে বলো? বেশ সস্তা দাম তো, তাহলে আমাকে 5 পিস দে, আর এই নে টাকা। এই নাও দাদা, তোমার 5 পিস আখ। এরপর বান্টি কবুতর চলে যায়। এদিকে টুনির আখ মিষ্টি আর রসালো হওয়ার কারণে চোখের পলকেই টুনি সব আখ বিক্রি হয়ে যায়। আর টুনিও বেশ কিছু টাকা পায়। বাবা, কতগুলো টাকা হয়েছে আমার! মেয়েটা তো কতদিন ধরে পুতুলের জন্য বায়না করছে। যাই, মেয়েটার জন্য আজ একটা পুতুল কিনে নিয়ে যাই। আর বাড়িতে তো বাজারও শেষ হয়ে গেছে, কিছু বাজারও কিনতে হবে। এই বলে টুনি মেয়ের জন্য পুতুল আর বাজার কিনে নিয়ে বাড়িতে চলে আসে। এই নে মা, তোর জন্য পুতুল এনেছি। কি মজা কি মজা, মামার জন্য পুতুল এনেছি। মা জানো, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যাতে আমার মা বেশি বেশি আখ চাষ করতে পারে আর আমাকে অনেক 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 পুতুল কিনে এনে দিতে পারে। পাগলি মেয়ে একটা, তুই পুতুল কিনে নিয়ে খেল কেমন, আমি রান্না চাপিয়ে দেই। এই বলে টুনি রান্নাঘরে চলে যায়। এদিকে টুনি আখ বিক্রি করে তার দিন ভালোই কাটছিল। আর অন্যদিকে দুষ্ট যজ্ঞ কাক যে টুনির জমির আখ চুরি করে খেত তা টুনি কিছুতেই বুঝতে পারেনি, কারণ টুনির জমিতে যে অনেক আখ ছিল। এভাবে অনেক দিন কেটে যায়। এদিকে টুনির কিছুটা খটকা লাগে। আচ্ছা, আমি প্রতিদিন অল্প অল্প করে তো আখ বিক্রি করি, তাহলে এত তাড়াতাড়ি আমার জমির অর্ধেক আখ শেষ হয়ে গেল কেন? না, হতে পারে সব আখ আমি বিক্রি করেছি। আমার আখ তো বাজারে অনেক ভালোই বিক্রি করছে। আমি সময় নষ্ট না করে তাড়াতাড়ি আখ নিয়ে বাজারে যাই। এই বলে টুনি আখ নিয়ে বাজারে চলে যায়।
এদিকে। ও যাক বাবা, টুনিটা বাজারে গেছে, ভালোই হয়েছে, এখন শান্তি মতো আগ খেতে পারবো। কি যে মজা টুনির এই আগ খেতে! আহা কি সুখের দিন আমার! অন্যরা কষ্ট করে চাষ করে আর আমি রাজার হালে বসে বসে খাই। আহা! এই বলে যজ্ঞ কাক আগ খেতে থাকে। এমন সময় সেখানে যজ্ঞ কাক টুনির মেয়ে টুনটুনকে আসতে দেখে। এই রে, কেলো করেছে, এবার বুঝি কেস খেয়ে গেলাম। এই টুনির মেয়ে যদি আমাকে একবার দেখতে পায় তাহলে তো সারে সর্বনাশ হয়ে যাবে। আমি বরং তাড়াতাড়ি এই আগ জমির মধ্যে ঢুকে পড়ি। এরপর যজ্ঞ কাক আগ জমির ভিতরে ঢুকে পড়ে। কি ব্যাপার, আগ জমির ওই গাছগুলো ভাবে নড়ে উঠলো কেন? তোর এমনি মনে হয় বাতাসে নড়েছে। যাই, তাড়াতাড়ি মাঠে গিয়ে সালুদের সাথে একটু খেলে আসি, না হলে মা বাড়ি ফিরলে তো আর খেলতেই পারবো না। এরপর টুনটুন সেখান থেকে চলে যায়। এরপর আগ জমি থেকে যজ্ঞ কাক হাসতে হাসতে বেরিয়ে আসে। আমি দুষ্টু কাক, আমাকে ধরা এত সহজ নয়। আমার মাথায় বুদ্ধি গিজগিজ করছে। যতদিন এই টুনির আগ জমি থাকবে ততদিন এই যজ্ঞ কাক আরামে দিন কাটাতে পারবে। এভাবেই দিন কাটতে থাকে। যজ্ঞ কাক তার নিজের মতোই টুনির আগ খেতে থাকে। এভাবে চলতে চলতে টুনি একদিন তার জমিতে এসে দেখে যজ্ঞ কাক আগ চুরি করে খাচ্ছে। ওরে ব্যাটা দুষ্ট যজ্ঞ কাক, তার মানে তুই প্রতিদিন আমার ক্ষেতের আগগুলো চুরি করে খেয়েছিস, তাই না? তুই আমাকে বোকা বানিয়েছিস ব্যাটা যজ্ঞ কাক, এবার তোর দিন শেষ, এবার দেখ তোর আমি কি করি। এরপর টুনি বাড়িতে চলে যায় আর টুনটুনকে সবটা খুলে বলে। ও মা, তার মানে সেদিন যে আগ জমির আগগুলো নড়ে উঠেছিল তার মানে ওটা সেই দুষ্ট কাকে ছিল। শোনো মা, এবার ওই দুষ্ট কাকে আমাদের শাস্তি দিতেই হবে। সে আর বলতে, অনেক ক্ষতি করেছে ওই দুষ্ট কাক। ওই কাকের জন্য এই বনের অন্যান্য পাখিদেরও অনেক ক্ষতি করেছে ও। আমি জানি ওই ব্যাটা কাক আমার আখ খেতে আবার আসবে। এবার এমন ফাঁদ করবো না, ব্যাটা কাকের উচিত শিক্ষা হবে একদিনে। এরপর টুনি আর টুনটুন মিলে তাদের আখের জমিতে যায় আর জমির সামনে একটা বড় গর্ত তৈরি করে আর গর্তের ভিতরে একটা মৌমাছি রেখে দেয় আর গর্তের উপরটা লতাপাতা দিয়ে ঢেকে দেয়। তৈরি হয়ে গেল ফাঁদ, এবার ওই ব্যাটা যজ্ঞ কাক ওর দুষ্টামির শাস্তি পাবে। চল মা, আমরা এখন লুকিয়ে পড়ি। এরপর টুনি আর টুনটুন আখ জমির এক পাশে লুকিয়ে পড়ে। এদিকে যজ্ঞ কাক চলে আসে। না, এভাবে আর প্রতিদিন টুনির জমিতে আসা যাবে না, যে কোনো সময় কেস খেতে পারি। তাই আমি বরং আজকেই টুনির সব আগগুলো তুলে নিয়ে যাব আর এক মাস বাড়িতেই শুয়ে বসে আরামে দিন কাটাবো। বোকা দুষ্ট কাক যেই না পা বাড়ায় তখনই সে টুনির ফাঁদে পড়ে যায় আর গর্তে পড়ার সাথে সাথেই মৌমাছি যজ্ঞ কাককে কামড়াতে শুরু করে। ওরে বাবা রে, ওরে মা রে, টুনি রে টুনি, আমাকে বাঁচা রে বাঁচা, এই মৌমাছি যে আমাকে কামড়িয়ে কামড়িয়ে শেষ করে ফেললো রে, শেষ করে ফেললো। যজ্ঞ কাকের চিৎকার শুনে টুনিরা গর্তের সামনে আসে। কি গো যজ্ঞ দাদা, আখ খাবে না? খাও খাও, ভালো করে আখ খাও। এই বলে টুনি আর টুনটুন হাসতে হাসতে সেখান থেকে চলে যায় আর এদিকে মৌমাছি যজ্ঞ কাককে কামড়াতে কামড়াতে পুরো শরীর ফুলিয়ে দেয় আর যন্ত্রণায় ছটফট করতে করতে দুষ্ট কাক সেখানেই মারা যায় আর বনের সবাই অত্যাচারী দুষ্ট কাকের হাত থেকে মুক্তি পেয়ে যায়। এই টুনি, কোথায় তুই? হ্যাঁ, এত করে ডাকছি, কি রে বাড়ির সবগুলো কি মরেছে নাকি? টুনি, এই টুনি। টুনার এমন ডাক শুনে টুনি তাড়াতাড়ি করে বাহিরে আসে আর বলে, কি হয়েছেটা কি? এভাবে চিৎকার করছো কেন? এত রাতে বুঝি তোমার বাড়িতে ফেরার সময় হলো? ছেলে মেয়েরা আমার না খেয়ে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে আর তুমি কি না মাতলামো করে বাড়িতে ফিরলে? ছি, তোমাকে দেখলে আমার লজ্জা হয়।
কি এত বড় কথা? তোর তো দেখছি সাহস অনেক বেড়ে গেছে। ছেলে মেয়েরা না খেয়ে ঘুমিয়েছে, তো আমি কি করবো শুনি? আমাকে এখন ঘরে যেতে দে, সামন থেকে চলে যা। হ্যাঁ যাবোই তো, তোমাকে এসব কথা বলেই বা আমার কি লাভ? তুমি আর কখনো শুধরাবে না। তোমার কি একটু ছেলে মেয়েদের দিকে তাকিয়ে মায়া হয় না? ছি, তবে রে, তখন থেকে বলছি সামন থেকে সরে যেতে, কিন্তু তুই আমার কোনো কথাই শুনছিস না। তবে দাঁড়া। এইসব বলে টোনা পাশে পড়ে থাকা একটা লাঠি দিয়ে টুনিকে অনেক মারতে থাকে, আর মার খেয়ে টুনি চিৎকার করে কাঁদতে থাকে। আমাকে মেরো না টোনা, মেরো না, আমাকে আর মেরো না, আহ বড় লাগছে টোনা, আমাকে মেরো না, ছেড়ে দাও। টুনির এমন কান্নার শব্দে টুনির চার ছেলেমেয়ের ঘুম ভেঙে যায়, আর চার ছেলেমেয়ে দৌড়ে তাদের মায়ের কাছে আসে। ততক্ষণে টোনা মার বন্ধ করে ঘরে চলে গেছে। মা, ও মা, তোমার অনেক লেগেছে তাই না মা? বাবা তোমাকে খুব মেরেছে তাই না? তুমি কষ্ট পেও না মা, চলো আমরা তোমাকে ঘরে নিয়ে যাই। মা, ও মা, তুমি আর কখনো বাবাকে আমাদের জন্য খাবার আনতে বলবে না মা, কারণ বাবাকে খাবার আনতে বললে বাবা তোমাকে অনেক মারে। আমরা না খেয়ে থাকতে পারি, কিন্তু তোমার কষ্ট সহ্য করতে পারবো না মা। তোরা আমার লক্ষ্মী বাচ্চা, তোরা আমাকে নিয়ে কত ভাবিস, কিন্তু আমি মা হয়ে তোদের এক মুঠো খাবার দিতে পারি না, তোদের কোনো শখ আহ্লাদ পূরণ করতে পারি না। মা, তুমি আবার আমাদের নিয়ে পড়লে, তুমি কষ্ট পেও না, আমি তো তোমার ছেলে তাই না? আমি বড় হয়ে রোজগার করে তোমাদের সব কষ্ট দূর করে দিব, তুমি মিলিয়ে দিও মা। তাই যেন হয় রে বাবা, তাই যেন হয়। এরপর টুনি তার চার ছেলে মেয়ে টুনটুন, টুকি, খুকি আর রকিকে নিয়ে ঘরে চলে যায়। এভাবেই চলছিল চার সন্তান আর মাতার স্বামীকে নিয়ে টুনির দিন। টুনি তার সন্তানদের নিয়ে অনেক খাবারের কষ্ট করত, খেয়ে না খেয়ে তাদের দিন কাটত। একদিন হঠাৎ করে টোনা রোড অ্যাক্সিডেন্ট করে মারা যায়। এরপর থেকে তাদের জীবনে আরো অনেক কষ্ট নেমে আসে। টুনি বৌদি, এই যে টুনি বৌদি, টোনা দাদা মারা যাওয়ার পর তো তোমরা তো দেখছি সুখেই আছো, কিন্তু আমার ধার দেনা গুলো কে শোধ করবে শুনি? কিসের ধার দেনা দাদা? কেন, টোনা দাদা তোমাকে কখনো বলেনি? টোনা দাদা মারা যাওয়ার আগে আমার কাছ থেকে 50,000 টাকা ধার নিয়েছিল, ওগুলো শোধ করার কথা বলছি। টোনা দাদা বলেছিল টাকা শোধ করতে না পারলে এই বাড়িটা নিয়ে নিতে, আমার কাছে প্রমাণ আছে। না না দাদা, আপনি এই বাড়িটি নেবেন না, আমি ঠিক শোধ করে দিব আপনার টাকা, আমাকে কয়েক মাস সময় দিন, আমি যে অসহায় হয়ে পড়েছি দাদা। টুনির কথা শুনে যজ্ঞকাকের কিছুটা মায়া হয়, আর যজ্ঞকাক টুনিকে কয়েক মাস সময় দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর টুনি ভাবতে থাকে, হায় ঈশ্বর, এবার আমি কি করব? সন্তানদের মুখে খাবার তুলে দিব নাকি যজ্ঞ দাদার ঋণ শোধ করব? তুমি বলে দাও ঈশ্বর। টুনি যখন এভাবে কাঁদছিল, এমন সময় টুনির সবচেয়ে ছোট মেয়ে খুকি সেখানে আসে। মা, ও মা, আমার খুব খিদে পেয়েছে মা, আমাকে তুমি কিছু খেতে দাও না, খিদের জ্বালায় আমার পেটটা খুব ব্যথা করছে জানো মা। কাঁদিস না মা, আমি দেখছি কারো বাড়িতে কোনো কাজ করে দিয়ে খাবার পাই কিনা। এই বলে টুনি পাখিদের বাড়িতে বাড়িতে কাজ খুঁজতে থাকে। একসময় সুখী পায়রা আর কাকলির বাড়িতে টুনি ঝিয়ের কাজ পায়, আর তাদের বাড়িতে কাজ করতে থাকে। তারা যখন টুনিকে কিছু খেতে দিত, তখন টুনি সেটা না খেয়ে তার সন্তানদের জন্য বাসা নিয়ে আসতো। এভাবে অনেক কষ্টে কাটছিল টুনিদের দিন। হায় ঈশ্বর, যে কটা টাকা কাজ করে মাইনে পেলাম সেই টাকা তো যজ্ঞদাদাকে দিয়েই শেষ হয়ে গেছে, তাহলে আমি এবার এই চার সন্তানকে কি খেতে দেই? সন্তানগুলোর মুখের দিকে তাকাতে যে আমার বড্ড কষ্ট হচ্ছে। টুনি যখন এসব ভাবছিল, এমন সময় টুনটুন চিৎকার করতে থাকে, আর টুনি চিৎকার শুনে গিয়ে দেখে টুকি মেঝেতে পড়ে আছে। একি, তোর কি হলো রে মা? চোখ খোল মা, মা টুকি, চোখ খোল। আর
আসলে মা, বোন না খেয়ে থাকার কারণে মাথা ঘুরে পড়ে গেছে। ও খাবারের জন্য অনেক কাঁদছিল। তুমি আমাদের একটু খেতে দাও না মা। টুনটুনের কথা শুনে টুনি বাক্রুদ্ধ হয়ে যায় আর দৌড়িয়ে পাখিদের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে একটু খাবার খুঁজতে থাকে। না, আমি আর পারছি না, এত কষ্ট সহ্য করতে যে আমি আর পারছি না, এবার আমাকে কিছু একটা করতে হবে। এসব বলে রকি বিভিন্ন জায়গায় কাজ খুঁজতে থাকে, কিন্তু রকি ছোট হওয়ার কারণে কেউই রকিকে কাজ দিতে চায় না, সবাই তাকে তাড়িয়ে দেয়। এরপর রকি কাঁদতে কাঁদতে বাড়িতে এসে দেখে তার ছোট বোন খুকি খাবারের অভাবে মারা গেছে আর টুনি পাশে বসে অনেক কাঁদছে। এভাবেই কয়েকদিন কেটে যায়। টুনি বাধ্য হয়ে ওর কিডনি বিক্রি করতে হাসপাতালে যায় আর ডাক্তার বলে, মিসেস টুনি, আপনি এভাবে কিডনি বিক্রি করতে কেন চাইছেন বলুন তো। এরপর টুনি কাঁদতে কাঁদতে ডাক্তারকে সব ঘটনা খুলে বলে, আপনার কথা শুনে আমার অনেক খারাপ লাগছে, কিন্তু আপনি এভাবে কিডনি বিক্রির টাকা দিয়ে কতদিনই বা সন্তানদের খাওয়াবেন বলুন। আসলে আমি নিঃসন্তান, আপনি যদি চান আমি আপনার ছেলেকে নিতে যাই, এর বিনিময়ে আমি আপনাকে প্রতি মাসে মাসে খাবার দিব, আপনার বাকি দুই মেয়েকে পড়াশোনা করাবো। আপনি এসব কি বলছেন ডাক্তার বাবু? আমি খাবারের বিনিময়ে আমার সন্তানকে বিক্রি করতে পারবো না, আমি এমন নিষ্ঠুর মা হতে যে পারবো না ডাক্তার বাবু। আমি আপনার ভালোর জন্যই বলছি, নয়তো দেখবেন আপনি খাবারের অভাবেই বাকি সন্তানদের হারিয়েছেন। তাছাড়া আপনার ছেলে আপনারও তো থাকবে, আপনি ওকে যখন ইচ্ছে দেখতে পারবেন, আদর দিতে পারবেন, আপনি একবার বোঝার চেষ্টা করুন। ডাক্তারের কথা শুনে টুনি অনেক ভাবতে থাকে। এক পর্যায়ে টুনি তার সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে আর খাবারের বিনিময়ে সন্তান বিক্রি করতে রাজি হয়। আপনি ঠিক বলেছেন ডাক্তার বাবু, নয়তো যে আমি আমার সন্তানদের একটা উজ্জ্বল ভবিষ্যৎ দিতে পারবো না। এরপর টুনি খাবারের বিনিময়ে রকিকে ডাক্তার বাবুর হাতে তুলে দেয় আর রকিও বোনদের সুখের কথা ভেবে রাজি হয়। এরপর ডাক্তার প্রতি মাসে মাসে একবার করে টুনিকে খাবার কিনে দিত আর টুনি অন্যের বাসায় কাজ করে যোগু কাকের ঋণ শোধ করে। অন্যদিকে রকিও যখন ইচ্ছে মায়ের কাছে আসত আর রকি পড়াশোনাও করত। এভাবেই কয়েক বছর কেটে যায়। রকিও বড় হয়ে অনেক বড় ডাক্তার হয়। এরপর রকিও মায়ের দায়িত্ব নেয় আর বোনদের নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। ইরে ভাই, তুই এখনো মায়ের উপর রাগ করে আছিস? চল চল, মা খেতে ডাকছে। না, আমি যাব না খেতে, মা আমাকে সব সময় শুধু বকে আর বকে, খাবো না আমি। বুঝেছি, মায়ের উপর অভিমান হয়েছে তোর, তাই না? তুই একটু বেশি দুষ্টমি করিস তো, এই জন্য মা তোকে বকে। তাই বলে কি এত রাগ করতে হবে বল? চল চল খেয়ে নেই ভাই, অনেক রাত হয়ে গেছে, তাড়াতাড়ি ঘুমাতে হবে তো, না হলে কাল সকালে স্কুলে যেতে দেরি হয়ে যাবে, চল চল। না, আমি কিছুতেই খাবো না, তুই খা, আজ আমি না খেয়ে ঘুমিয়ে পড়বো। মাই, এখন কিন্তু আমি খুবই রেগে যাব, তুই তো মায়ের সাথে অভিমান করেছিস, খাবারের সাথে তো না, তাই না? চল ভাই খেয়ে নিবি ভাই। না না না, আমি কিছুতেই খাবো না। ও, দিদির কথা শুনবি না তাই না? আচ্ছা ঠিক আছে, আজ তুই না খেলে আমিও খাবো না, এই বলে দিলাম। না না দিদি, খাবার না খেলে তো তুই অসুস্থ হয়ে যাস। আচ্ছা চল, আমি খাবার খাবো তোর সাথে। ওরে আমার লক্ষ্মী ভাইটা রে, এতক্ষণে আমার ভাইয়ের রাগ অভিমান কমলো, চল চল আমরা দুই ভাই বোন মজা করে খাবার খাবো। এরপর তারা দুই ভাই বোন মিলে রান্নাঘরে যায়। এই যে মা, তোমার আদরের ছেলের রাগ ভাঙিয়ে আমি নিয়ে এলাম, এখন দাও তো আমাদের খেতে দাও। তুই ছাড়া তো তোর ভাইয়ের রাগ ভাঙাতে আর কেউই পারে না রে, এখন দুই ভাই বোন এখানে চুক্তি করে বসতো, আমি তোদের খাবার বেড়ে দিচ্ছি। এরপর তারা তিনজন মিলে
অনেক মজা করে খাবার খেয়ে নেয়, তারপর ঘুমিয়ে পড়ে। এভাবেই তাদের তিনজনের দিন অনেক হাসি খুশিতে কাটছিল। টুনটুন এবং রকির মাঝে অনেক ভালোবাসা ছিল, ওরা কখনোই ঝগড়া করত না। টুনি ছিল একজন দিনমজুর, মাঠে কারখানায় কাজ করে তার দুই ছেলে মেয়েকে নিয়ে অনেক কষ্টে টুনি তার দিন কাটাতো। একদিন হঠাৎ করে টুনি হার্ট অ্যাটাক করে মারা যায়। তারপর থেকে শুরু হয় দুই ভাই বোনের করুণ কষ্টের দিন। দিদি দিদি রে, আমার খুব খিদে পেয়েছে রে দিদি, আমাকে কিছু খেতে দে না দিদি, খিদেতে পেটটা ভীষণ ব্যথা করছে দিদি। ভাই কাঁদিস না ভাই, মা তো এখন নেই, আমাদের ছেড়ে ওই দূর আকাশে চলে গেছে, মাও নেই আর ঘরে কোনো খাবারও নেই, এখন থেকে আমাদের নিজের খাবার নিজেদেরকে জোগাড় করতে হবে রে ভাই। ভাই তুই বরং এখন এক গ্লাস জল খেয়ে নে, আমি বাইরে গিয়ে দেখি তোর জন্য কিছু খাবার আনতে পারি কিনা। এই বলে টুনটুন রকিকে বাড়িতে রেখে খাবার খুঁজতে বের হয়। আস্তে আস্তে জঙ্গলের সবার বাড়িতে খাবার খুঁজতে থাকে, কিন্তু কেউই টুনটুনকে খাবার দেয় না। হায় ঈশ্বর, আমাকে কোন পরীক্ষায় ফেললে, মা তো মরে যাওয়ার পর ভাই এসব দায়িত্ব আমি নিলাম, কিন্তু আমি তো এত খোঁজেও ভাইয়ের জন্য খাবার পেলাম না। আমার অবুঝ ভাইটা খিদের জন্য কতই না কান্না করছে, না না যে করেই হোক ভাইয়ের জন্য খাবার নিয়ে যেতেই হবে। এই বলে টুনটুন আবারও খাবার খুঁজতে থাকে। আর উঠতে উঠতে হঠাৎই টুনটুন কালু কাকের মুদির দোকান দেখে আর ছুটে সেখানে যায় আর বলে, কালু মেশো কালু মেশো, আমায় কিছু খাবার দিবে গো, আমার ভাইটা যে খাবারের জন্য অনেক কান্না করছে জানো, দাও না গো কালু মেশো কিছু খাবার। খাবার যে নিতে এসেছিস সাথে টাকা এনেছিস, টাকা দে খাবার দিচ্ছি। না মেশো আমার কাছে তো কোনো টাকা নেই, কিন্তু মেশো তুমি আমাকে তোমার দোকানের কিছু কাজ দাও, আমি সেগুলো করে দিচ্ছি, তার বিনিময়ে না হয় তুমি আমায় কিছু খাবার দিও। ইহ, মামার বাড়ির আবদার নাকি, টাকা নেই আবার খাবার নিতে এসেছিস, আর আমার দোকানে কোনো কাজ নেই, যা ভাগ এখন এখান থেকে, যত সব ফকির, কোথা থেকে যে সব আসে বুঝি না। না না মেশো আমাকে তাড়িয়ে দিও না, তুমি খাবার না দিলে যে আমার ভাইটা খাবার না খেয়ে মরেই যাবে, দাও না মেশো কিছু খাবার। তোর ভাই মরল তাতে আমার কি, যা তো এখান থেকে, আমাকে বিরক্ত করিস না। এই কথা বলে কালু কাক টুনটুনকে তাড়িয়ে দেয়, আর বেচারি টুনটুন কাঁদতে কাঁদতে আবারও উঠতে থাকে। হঠাৎই টুনটুন রাস্তার পাশে একটা ডাস্টবিনে কিছু খাবার পড়ে থাকতে দেখে। টুনটুন দেরি না করে সেই পড়ে থাকা খাবারটুকু তাড়াতাড়ি নিয়ে বাড়ি ফিরে যায়। ভাই এই ভাই এই খাবারটুকু খেয়ে নি তো ভাই, অনেক কষ্ট করে আমি এই সামান্য খাবার পেয়েছি, তুই আজ এইটুকু খেয়ে নে, কাল তোর জন্য ভালো খাবার নিয়ে আসবো। দিদি তুই আমাকে একাই খেতে বলছিস কেন, হ্যাঁ তুই খাবি না, তোরও তো খিদে পেয়েছে দিদি। না রে ভাই আমি বাহিরে খেয়ে এসেছি, তুই খা, আরে সামান্য খাবার দিয়ে তো একজনেরই পেট ভরবে না, তোর তো বেশি খিদে পেয়েছে তাই তুই খা। না রে দিদি আমি তোকে ছাড়া একা একা এই খাবার কিছুতেই খেতে পারবো না, চল না দিদি আমরা দুই ভাই বোন এই খাবারটুকু একটু ভাগ করে খাই, তাহলে তোরও পেট ভরবে আর আমারও পেট ভরবে। এই বলে রকি টুনটুনকে খাবার খাইয়ে দেয় আর টুনটুনও রকিকে খাবার খাইয়ে দেয়। এরপর খাওয়া শেষ করে দুই ভাই বোন দুজনকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। এভাবে অনেক কষ্টে তাদের দুই ভাই বোনের দিন কাটত। কষ্টে থাকলে কি হবে, তাদের মাঝে ছিল অনেক ভালোবাসা, এভাবেই তাদের দিন কাটছিল। একদিন টুনটুনদের জঙ্গলে একটা বড় বিড়াল আসে, বিড়ালটি খাবার খাওয়ার জন্য জঙ্গলের আনাচে কানাচে ঘুরতে থাকে। বাবা সেই তখন থেকে খাবার খুঁজছি কিন্তু কোনো খাবারই পেলাম না,
এইদিকে যে পেটের ভেতরের পোকাগুলো খিদেতে চোচো করছে। বিড়াল যখন এসব কথা বলছিল তখনই সে টুনটুনের বাসাটি দেখতে পায়। আরে বাহ, এ তো একটা পাখির বাসা দেখতে পাচ্ছি মনে হয়। বেশ ভালোই হলো, অনেকদিন থেকে পাখির মাংস খাই না, আর জমিয়ে খাবো। এই কথা বলে বিড়াল এক ছুটে টুনটুনের বাড়ির ভেতরে যায়। বিড়ালকে দেখে টুনটুন আর রকি ভীষণ ভয় পায়। আরে বাহ, দুই দুইটা কচি ছানা, ভালোই হলো, আজকে মজা করে তোদের মাংস খাবো। কিন্তু কোন ছানাকে আগে খাবো? বিড়াল মাসি, তুমি যদি খেতে চাও তাহলে আমাকেই খাও। আমি অনেক বড়, কিন্তু তবুও তুমি আমার ভাইকে খেও না মাসি। না না বিড়াল মাসি, তুমি আমাকে খাও, আমি তো ছোট ছানা। তুমি তো কচি ছানা খেতে পছন্দ করো, তাই না? তাই তুমি আমাকে খাও, কিন্তু তবুও আমার দিদিকে খেও না বিড়াল মাসি। এই ভাই, তুই চুপ কর তো। বিড়াল মাসি, তুমি ভাইয়ের কথা শুনো না মাসি। ভাই তো অনেক ছোট, তুমি যদি ওকে খাও তাহলে তো ভাইয়ের অনেক কষ্ট হবে, আর সেটা যে আমি সহ্য করতে পারবো না মাসি। তুমি বরং আমাকেই খাও। দিদি, বিড়াল মাসি যদি তোকে খায় তাহলে তো তোর অনেক কষ্ট হবে। না বিড়াল মাসি, তুমি আমাকে খাও, আমাকে খেয়ে তুমি অনেক মজা পাবে। না না বিড়াল মাসি, তুমি আমাকে খাও, দয়া করে তুমি আমার ভাইকে খেও না, ওকে ছেড়ে দাও। ও থামবি তোরা, তখন থেকে কি শুরু করেছিস? ঠিক আছে, আমি তোর ভাইকে খাবো না, তুই তো বড় আর স্বাস্থ্যবান, তাই আমি তোকেই খাবো। এই বলে বিড়াল টুনটুনকে কামড় দিয়ে সেখান থেকে নিয়ে যায়। আর এদিকে রকি ওর দিদির জন্য অনেক কাঁদতে থাকে। না না বিড়াল মাসি, তুমি আমার দিদিকে নিয়ে যেও না, আমার দিদিকে খেও না, আমার দিদির যে অনেক কষ্ট হচ্ছে, ছেড়ে দাও বিড়াল মাসি। দিদি রে, তুই কেন এমন করলি? আমি এখন তোকে ছাড়া কিভাবে থাকবো? কিন্তু বিড়াল রকির কোনো কথাই শোনে না। সে টুনটুনকে কামড় দিয়ে তার গুহায় নিয়ে যায় আর সেখানে একটা খাঁচায় বন্দি করে রাখে। আজ আমি অনেক ক্লান্ত, তাই তোকে আজ আমি খাবো না, তোকে আমি কাল সকালে খাবো, যাই একটু ঘুমিয়ে নেই। এই বলে বিড়াল ঘুমাতে চলে যায়। আর এদিকে টুনটুন তার ভাইয়ের জন্য কাঁদতে থাকে, আর অন্যদিকে রকিও টুনটুনের জন্য অনেক কাঁদতে থাকে। এমন সময় সেই রাতে প্রচন্ড ঝড় বৃষ্টি হয়। তখন টুনটুন বলতে থাকে, হায় ঈশ্বর, এই সময় আমার ঝড় বৃষ্টি শুরু হলো, না জানি আমার ভাইটা একা একা কি করছে। ভাই, তুই ভয় পাস না ভাই, ঈশ্বর আছে, ঠিক তোকে দেখে রাখবে, তুই একদম ভয় পাস না ভাই। টুনটুন যখন এসব বলছিল আর কাঁদছিল, তখন এসব কথা বিড়াল শুনতে পায়। আর টুনটুনের এমন কান্না দেখে বিড়ালের অনেক মায়া হয়। আহারে বেচারি ছানাটা, তার ভাইয়ের জন্য কতই না কাঁদছে। না না, একে আমি কিছুতেই খাবো না, আমি এদের দুজনকে মায়ের ভালোবাসা দিয়ে বড় করব। এই ছানা যে আমার মনকে গলিয়ে দিয়েছে। এই বলে বিড়াল টুনটুনের কাছে যায়। বিড়াল মাসি, তুমি আমাকে আগে খেও না, আমাকে খাওয়ার আগে একবার আমার ভাইয়ের সাথে দেখা করিয়ে দাও, তারপর আমায় খেও, ভাইকে যে আমার খুব দেখতে ইচ্ছে করছে। না রে ছানা, তুই ভয় পাস না, আমি তোকে খাবো না, তোদের ভাই বোনের ভালোবাসা দেখে আমি মুগ্ধ। আমি বৃষ্টি থামলেই তোকে তোর ভাইয়ের কাছে নিয়ে যাব, তোদের দুই ভাই বোনের দায়িত্ব নেব আমি। তোদের এমন ভালোবাসার বন্ধন আমার নিষ্ঠুর মনকেও নরম করেছে, আমি তোদের এই সম্পর্ককে কিছুতেই ভাঙতে দিব না। এরপর পরের দিন সকালে বৃষ্টি থামলে বিড়াল টুনটুনকে নিয়ে তার ভাইয়ের কাছে যায়। টুনটুনকে দেখে তো রকি ভীষণ খুশি হয় আর দৌড়ে এসে টুনটুনকে জড়িয়ে ধরে। আর এসব দেখে বিড়াল অনেক খুশি হয়। এরপর থেকে বিড়াল তাদের দুই ভাই বোনের দেখাশোনা করত, খাবার এনে খাওয়াত। বিড়াল তাদের দুজনকে নিজের মায়ের ভালোবাসা দিয়ে বড় করতে থাকে। তো বন্ধুরা, ভালোবাসা এমনই একটা জিনিস যার মাধ্যমে শত্রুকেও বন্ধু বানানো যায়।
তাহলে আজ আমাদের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।